কোথাও করা আমাদের কাজ। এই যে মোদীবাবু একটা ইন্টারভিউতে বলেছে আমি তাকে নাকি কুর্তা পাঠাই, আরে পাঠালে দোষটা কোথায়? দুর্গা পূজায় আমরা তো সকলকেই পাঠাই কিছু না কিছু। আমার বিশ্ব বাংলা দোকান আছে, বিশ্ব বাংলা আমার বাংলার ব্র্যান্ড, আমার তাঁতিরা কাজ করে, বর্ধমানের তাঁতি, হুগলির তাঁতি, মুর্শিদাবাদের তাঁতি, বীরভূমের তাঁতি, তারা আমায় তৈরি করে দেয় সেই জিনিস থেকে। শুধু নরেন্দ্র মোদি নয়, আমি অনেককেই পাঠাই যারা বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় আছে, তবে হ্যাঁ ওরা বলে দেয় আমরা বলি না, তার কারণ আমাদের এটা কালচার নয়, আমাদের এটা কালচার নয়। আমরা পয়লা বৈশাখের লোককে মিষ্টি পাঠাই, আমরা দুর্গা পূজার লোককে গিফট পাঠাই। আমার এখানে যখন আম হয় আমরা আম সবার কাছে পাঠাই। উনি তো ওনার নিজের নামটা বলেছেন, আমি তো আপনাকে 100টা নাম বলতে পারি এক্ষুনি সবাইকেই। কই আমরা তো কখনো এ কথা বলি না, তার কারণ এটা হচ্ছে কার্সি, কার্সি আর পলিটিক্স ইজ ডিফারেন্ট। আমি তো সবার জন্মদিনে চিঠি পাঠাই, আপনার জন্মদিনেও পাঠাই, কারো মৃত্যু কামনা তো করি না, শুভকামনা সবার করি। সুতরাং এইভাবে রাজনীতি করা, কাটিসিটাকেও বাজারে মার্কেটিং করা, ইমেজ বিল্ড আপ করছে, এতে ইমেজ বিল্ড আপ হয় না। আপনাকে তাহলে আমরা কত ভদ্রতা করি বলুন, আর আপনি তো রোজই এসে আমাকে চমকান, রোজই সিবিআইকে পাঠিয়ে দিন, রোজই আমাকে গুন্ডা বলেন। আমি যদি গুন্ডা হই তাহলে আপনি কি? আমি একটা সাধারণ ঘরের মেয়ে, সারা জীবন লড়াই করে এসেছি মানুষের জন্য, আমি যদি গুন্ডা হই